বস হয়ে যাবি, বস হয়ে যাবি, 24 ঘন্টায় বস হয়ে যাবি। জাহিদুলের কাছে আইসা যাবি, স্বপ্ন আইসা যাবি, আইসা যাবি। মেরি বন্ধ সাক্ষাতি করি, চৌষিরে বন্ধ না করি, আইসা যা, আইসা যা, যা যা দিন যা। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, অনেক তল্লাশির পর, অনেক খোঁজাখুঁজির পর, অনেক মানুষের, বিভিন্ন মানুষের প্রশংসা শুনে আর ভিডিওর মধ্যে কমেন্ট পাইয়ে, মনে করেন ভালো ভালো কমেন্ট, যে বলতেছে হুজুরের সাথে আরেকবার আরেকটা ভিডিও তুলেন, হুজুরের আরেকবার সাক্ষাৎকার নেন। এই জন্য মনে করেন আমরা কষ্ট করে আরেকবার আসলাম আপনার একটা সাক্ষাৎকার নিতে। তো হুজুর, আপনি কি কি রোগের চিকিৎসা দিয়ে থাকেন যদি আরেকবার করে একটু বলতেন? আমি মানে কাজে আছি, কিছু রোগীর কাজ নিয়ে বইছি। আপনি কি কাজে আছেন নাকি হুজুর? এই যে আসন টাসন মানে সাজিয়ে একবারে দেখতেছি বসে রয়েছেন, কি কাজে আছেন? মেয়ের নাম কি বললেন? আর মেয়ের নাম স্বপ্না, আর ছেলের নাম হইলো জাহিদুল ইসলাম, কথা বুঝছেন? এই দুইজনের নামের উপরে আমি একটা চালান নিয়ে বসি, প্যান ভালোবাসার। এই যে দেখতেছেন, আমি এখন নগদ চালানটা মারবো জিনের মাধ্যমে। মেরিবন সাকাতি করি, স্বপ্নার বা জাহিদুলের নামের উপরে 24 ঘন্টায় বস হয়ে যাবে, কামরূপ কালী কি দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। তো আপনার সাথে দর্শক শ্রোতা যোগাযোগ করবে কিভাবে যদি একটু আপনার মোবাইল নাম্বারটা দিতেন? আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। ঠিকানা বর্তমান ঠিকানা সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, আর যোগাযোগের ঠিকানা আর একটা আছে ঢাকা সাভার বক্তার ঘোড়া। আর আমার প্রতারক থেকে সাবধান, আর যারা মানে এই ধরনের প্রতারক কবিরাজের কাছে ঠকাইছেন, জীবনের শেষ হিসা মনে করে আমার সাথে একবার যোগাযোগ করে ইনশাআল্লাহ ঠকবেন না। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেছিলেন তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিনের কাছে।